হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শিবেন রেনিকা ক্রিয়েশনে তোমাদের সবাইকে ওয়েলকাম আমি রেনিকা আমি আজকে চলে এসেছি তোমাদের সামনে আবারও একটা মিনি ব্লগ নিয়ে আজকের পর্বে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাড়ির কিছু তথ্য আমার শ্বশুরবাড়িতে বৈশাখ মাসে মঙ্গলচন্ডী ব্রত করে তাই প্রতি মঙ্গলবার নিরামিষ খায় মঙ্গলচন্ডী পুজোর উপলক্ষে তো তাই জন্যে আজকেও মঙ্গলবার আমাদের আজকে নিরামিষ রান্না হয়েছে সব রান্নাই আমার শাশুড়ি মা করেছেন তো আজকে আমাদের মেনুতে কি হয়েছে সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব তো আজকে হয়েছে ভাত সাথে আছে আলু সিদ্ধ তার সাথে রয়েছে গাছের বাড়ির গাছের গন্ধরাজ লেবু আর সাথে আছে বেগুন ভাজা কুমড়ো ভাজা মিষ্টি আলু ভাজা রয়েছে নবরত্ন ডাল বড়ি দিয়ে লাউয়ের তরকারি আর হয়েছে পাঁচমিশালি তরকারি ডালের বড়া দিয়ে আর নিরামিষ আলুর দম আর শেষপাতে আছে ফল তরমুজ আর একটা কথা আমাদের বাড়িতে কিন্তু মঙ্গলচন্ডী মায়ের কোনো ফটো বা কোনো মূর্তি নেই আমরা মঙ্গলবার মানে বৈশাখ মাসের প্রথম মঙ্গলবার আর শেষ মঙ্গলবারটা ঘট বসিয়ে পাঁচালি পরেই পুজো সম্পন্ন করি এখন যে মঙ্গলচন্ডী মায়ের ফটোগুলো শেয়ার করলাম এটা হচ্ছে আমার বাপের বাড়ির কাছে মঙ্গলচন্ডী মায়ের মন্দিরের ছবি বা মঙ্গলচন্ডী মায়ের বাড়িও বলতে পারো এটা সেখানকার ছবি তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকের পর্বে এইটুকুই ছিল তোমাদের সাথে শেয়ার করার মতো যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু আজকের টাটা